প্রিয় বন্ধুরা তোমাদের ক্লাস টুয়েলভের টেস্ট পরীক্ষা এবং উচ্চ মাধ্যমিক ফাইনাল পরীক্ষার জন্য বাংলা বইয়ের রূপনারায়ণের কুলে কবিতাটি ভীষণই গুরুত্বপূর্ণ এবছর এখান থেকে বড় প্রশ্ন এবং ছোট প্রশ্ন সব ধরনের প্রশ্ন আসার সম্ভাবনাই কার্যত নিশ্চিত আজকের এই ভিডিওতে তাই আমি তোমাদের সামনে এই কবিতার সম্পূর্ণ সাজেশান একই সঙ্গে এই কবিতা থেকে বিগত বছরগুলিতে কি কি প্রশ্ন এসেছে এবং এই কবিতার যাবতীয় এমসিকিউ আর তার উত্তর নিয়ে বিস্তারিত আলোচনা পরিবেশন করব। কাজেই আজকের এই ভিডিওটা যদি তোমার ভালো লাগে এক্ষুনি ভিডিওটাতে একটা লাইক করে দাও আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে কিন্তু একেবারেই ভুলো না ভিডিও শুরুতেই তোমাদের জন্য একটা বিশেষ ঘোষণা তোমাদের যাদের কাছে বাংলা টেক্সট বই নেই তাদের চিন্তার কোনো কারণ নেই তোমাদের জন্য রূপনারায়ণের কুলে এই কবিতাটির সম্পূর্ণ লাইন ধরে ধরে ব্যাখ্যা আলোচনা শুধু এই কবিতা নয় এছাড়া বাংলা বইয়ের যাবতীয় সমস্ত গল্প কবিতার আলোচনা আমরা কিন্তু পোস্ট করেছি তোমরা যারা সেই ভিডিওগুলো দেখো তাদের জন্য আমাদের আজকের এই ভিডিও ডেসক্রিপশানে একটা লিঙ্ক দিয়ে দেব সেই লিঙ্কে ক্লিক করলে তোমরা সমস্ত ভিডিওগুলো কিন্তু দেখে নিতে পারবে শুরু করছি আজকের মূল সাজেশন প্রথমেই আমরা জেনে নিই এই কবিতা থেকে বিগত বছরগুলিতে কি কি প্রশ্ন এসেছে তারপর একটা মাত্র আমি বড় প্রশ্ন বলে দেব যেটা এই বছরের জন্য খুবই গুরুত্বপূর্ণ প্রথম প্রশ্ন সে কখনো করে না বঞ্চনা কে কখনো বঞ্চনা করে না কবি কিভাবে এই ভাবনায় উপনীত হয়েছেন প্রশ্নটি দু সালে উচ্চ মাধ্যমিক পরীক্ষাতে এসেছিল দ্বিতীয় প্রশ্ন রূপনারায়ণের কুলে জেগে উঠিলাম কে জেগে উঠলেন জেগে ওঠার আসল অর্থ কবিতার মধ্যে কিভাবে প্রকাশিত হয়েছে তা আলোচনা করো এটা এসেছে তোমাদের দু সালের উচ্চ মাধ্যমিক পরীক্ষাতে পরের প্রশ্ন মৃত্যুতে সকল দেনা শোধ করে দিতে বক্তা কে মৃত্যুতে সকল দেনা বলতে কি বোঝানো হয়েছে সে দেনা কিভাবে কবি শোধ করতে চেয়েছেন এই যে প্রশ্নটি এটা দু হাজার উনিশে এসেছে তোমরা লক্ষ্য করলে দেখতে পারবে এই কবিতা থেকে এক বছর অন্তর পনেরোর পর ষোলো বাদ দিয়ে সতেরো সতেরোর পর আঠেরো বাদ দিয়ে উনিশ এসছে কুড়ি উনিশের পর কুড়িটা বাদ রয়েছে তার মানে একুশে তোমরা নিজেরাও বুঝতে পারছো এখান থেকে কিন্তু প্রশ্ন আসার সম্ভাবনা কার্যত নিশ্চিত এবার তোমরা দেখে নাও এই কবিতা থেকে এবছরের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ সাজেস্টিভ কোশ্চেনটি তা হলো সত্য যে কঠিন কঠিনেরে ভালোবাসিলাম এই লাইনটির ব্যাখ্যা ভালো করে পড়বে যারা এখনও ব্যাখ্যাটা বুঝতে পারছো না বা যাদের কাছে নোটবই নেই বা বই নেই তারা কিন্তু আমাদের পুরনো রূপনারায়ণের কুলে কবিতার লাইন ধরে ধরে আলোচনা করা ভিডিওটা অবশ্যই দেখবে বক্তা কে তিনি এই উপলব্ধিতে কিভাবে উপনীত হয়েছিলেন তা কবিতা অবলম্বনে আলোচনা করো জাস্ট এই একটা প্রশ্ন বিগত বছরের প্রশ্ন বাদ দিয়ে এই একটা মাত্র প্রশ্ন যেটা তোমাদের অতিরিক্ত পড়া লাগছে এবার বলবো আর একটিমাত্র অতিরিক্ত প্রশ্ন যারা ধরো প্রথম সারির ছাত্রছাত্রী যারা প্রশ্নটা মুখস্থ করতে পারবে তাদের জন্য সেটা হলো রক্তের অক্ষরে দেখিলাম আপনার রূপ এই লাইনটা তাৎপর্য কী এই কটা প্রশ্ন এই হাতে গোনা পাঁচটা প্রশ্ন বিগত বছরের তিনটে আর এবছরের জন্য দুটো এই পাঁচটা প্রশ্ন ভালো করে রপ্ত করলে তোমাদের কিন্তু আর পিছনে ফিরে তাকাতে হবে না এবার আমরা শুরু করব এমসি কিউ এটা আমি অডিওর মাধ্যমে তোমাদের সামনে তুলে ধরছি তোমরা মন দিয়ে অডিওটা শোনো যে প্রশ্নগুলি বলা হচ্ছে সেগুলিকে প্রয়োজন অনুসারে খাতায় লিখে ভালো করে রিভিশন প্রথম প্রশ্ন রূপনারায়ণের কুলে কবিতাটির মূল কাব্যগ্রন্থের নাম কি। উত্তর শেষ লেখা কাব্যগ্রন্থ পরের প্রশ্ন রক্তের অক্ষরে দেখিলাম বক্তা রক্তের অক্ষরে কি দেখেছেন উত্তর হবে আপনার রূপ বা নিজের রূপ পরের প্রশ্ন সে কখনো করে না বঞ্চনা সে কে উত্তরটা কিন্তু একটু মন দিয়ে শুনবে অধিকাংশ সহায়িকা বইয়ে নোট উত্তরটা উল্টো পাল্টা লেখা কোথাও লেখা সত্য কোথাও লেখা কঠিন সত্য তোমাদের স্যারেরাও হয়তো বিভিন্ন ধরনের উত্তর পড়াতে পারেন সবাইকে সম্মান জানিয়ে আমি একদম যে একশো শতাংশ নিশ্চিত উত্তরটা বলছি সে কখনো করে না বঞ্চনা সে হলো কঠিন এখানে কিন্তু সত্য বা কঠিন সত্য নয় শুধুমাত্র কঠিন পরের প্রশ্ন জানিলাম এ জগৎ বক্তা কি জানলেন উত্তর এ জগৎ স্বপ্ন নয় পরের প্রশ্ন কঠিনেরে ভালোবাসিলাম কবি কেন কঠিনকে ভালোবেসেছেন উত্তর কঠিন কখনো মানুষকে ঠকায় না তাই তিনি কঠিনকে ভালোবেসেছেন চিনিলাম আপনারে বক্তা কিভাবে নিজেকে চিনেছেন উত্তর আঘাতে আঘাতে বেদনায় বেদনায় বক্তা বা কবি নিজেকে চিনেছেন পরের প্রশ্ন আমৃত্যুর দুঃখের তপস্যা এ জীবন কবি জীবনকে দুঃখের তপস্যা কেন বলেছেন কবি বারবার উপলব্ধি করেছেন মানব জীবন হল দুঃখের সমাহার তাই তিনি এই জীবনকে দুঃখের তপস্যা বলেছেন এই যে কটি প্রশ্ন বললাম আমার মনে হয় এর মধ্যে থেকেই কিন্তু তোমরা প্রশ্ন কমন পেয়ে যাবে তা সত্ত্বেও তোমাদের জন্য কিছু প্র্যাকটিসের জন্য প্রশ্ন বলে দিচ্ছি সেগুলো একটুখানি তোমরা ভালো করে পড়ে নেবে রূপনারায়ণের কুলে জেগে উঠে কবি কি জানলেন সব ক কি এক নম্বরের জন্য এ জগৎ স্বপ্ন নয় কবির এই উপলব্ধি কখন সত্য যে কঠিন কবি এই ভাবনায় কিভাবে উপনীত হয়েছেন এই যে প্রশ্নগুলি তোমাদের বলা হলো এটাই তোমরা একটু ভালো করে পড়বে আর সম্ভব হলে একটু ব্যাখ্যা শুনে এটা বুঝে নিও যে রূপনারায়ণ আসলে কি এই কবিতায় রূপনারায়ণ বলতে কি বোঝানো হয়েছে এটাও কিন্তু অনেক স্কুলে প্রশ্নটা করা হয় তাহলে এই প্রশ্নগুলিকে তোমরা বাড়িতে ভালো করে প্র্যাকটিস করো আর যারা এখনও এই কবিতার ব্যাখ্যা সহ আমাদের লাইন ধরে ধরে আলোচনা করা ভিডিওগুলো দেখো তারা ভিডিও ডিসক্রিপশান বা এই ভিডিও শেষ হওয়ার পর পোস্টারও দেখতে পাবে সেখানে ক্লিক করে ওই ভিডিওটাকে কিন্তু অবশ্যই দেখে নিও সবার জন্য অনেক শুভকামনা রইল